সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে রোগটি নিয়ে কথা বলবো তার নাম হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, বা সংক্ষেপে ওএসএ বলে। আমরা অনেকে স্লিপ অ্যাপনিয়া নামেও চিনি। নামটি শুনতে অপরিচিত লাগলেও রোগটি কিন্তু অপরিচিত নয়। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আপনাদের আশেপাশে অনেকেই এই সমস্যায় ভোগেন, কিন্তু হয়তো তারা বুঝতে পারে না তারা যে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই রোগটিতে মূলত যে সমস্যা হয় সেটা হলো রোগী ঘুমের মধ্যে বারবার দম বন্ধ হয়ে যায়, তার মানে শ্বাস বন্ধ হয়ে যায়। আবার রোগী শ্বাস নেওয়ার জন্য বারবার ঘুম থেকে জেগে ওঠে। মূলত এই সমস্যাটা নিয়েই রোগী আমাদের কাছে আসে। তো একটু যদি আমি ব্যাখ্যা করতে চাই রোগটি নিয়ে, তাহলে সেটা হলো, খেয়াল করবেন আমরা যখন জেগে থাকি তখন কিন্তু খুব আমরা সহজভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি। এই কাজে আমাদের যে শ্বাসযন্ত্র রয়েছে, শ্বাসযন্ত্রের যে উপরিভাগ যার নাম শ্বাসনালী, তার ঠিক অগ্রভাগে কিছু মাংসপেশি আমাদেরকে সাহায্য করে থাকে। এই মাংসপেশিগুলো আমাদের শ্বাসনালীকে সবসময় খোলা রাখতে সাহায্য করে, যার কারণে আমরা বাইরে থেকে খুব সহজে অক্সিজেন রক্তের মধ্যে নিতে পারি। কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই মাংসপেশিগুলো শিথিল হয়ে যায়, যার ফলশ্রুতিতে শ্বাসনালীর যে অগ্রভাগ সেটি আস্তে আস্তে সংকুচিত হতে থাকে, এবং এক সময় সংকোচন ঘটতে ঘটতে রোগী নাক ডাকতে শুরু করে। এবং যখন সংকোচন আরও বেশি হয় তখন নাক ডাকার তীব্রতা আরও অনেক বেশি বেড়ে যায়। একটি পর্যায়ে গিয়ে যখন পুরোপুরি সংকুচিত হয়ে যায়, তার মানে শ্বাসনালী বন্ধ হয়ে যায়, রোগীর শ্বাস প্রশ্বাস যখন পুরোপুরি বন্ধ করে ফেলে তখন কিন্তু রোগী অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় শরীরে, যার কারণে রোগী ঘুম থেকে জেগে ওঠে এবং খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ঘুম থেকে জেগে ওঠে, আবার ঘুমিয়ে পড়ে। এবং প্রতি রাতে ঘটনাটি প্রায় 100 থেকে 150 অথবা 200 বার পর্যন্ত হতে পারে। কিন্তু মজার বিষয় হলো, রোগী যে এতবার ঘুম থেকে জেগে উঠে এবং আবার ঘুমিয়ে পড়ে, সেটি কিন্তু যখন সকালে ঘুম থেকে জেগে উঠে তখন তার আর মনে থাকে না। এবং আশেপাশের অনেকে তখন বলতে থাকে হয়তো যে আপনি তো সারা রাত নাক ডেকে ডেকে অনেক ঘুমিয়েছেন আসলে, এবং আপনার ঘুমের নাক ডাকার শব্দে আমরা ঘুমোতে পারিনি। কিন্তু রোগী কিন্তু বিষয়টি বুঝতে পারে না, কারণ উনি অনুভব করতে থাকে যে উনার কিন্তু আনফ্রেশ অবস্থা, উনি ঘুম থেকে উঠেছে এবং উনার ঘুম ঘুম ভাবটা জেগে থাকার পরেও উনি অনুভব করতে থাকে। এবার আমাদের জানতে হবে স্লিপ অ্যাপনিয়ার কারণ কী। আমরা যদি কারণ খুঁজতে যাই, মূলত দেখা যায় পুরুষদের মধ্যে মহিলাদের চেয়ে স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রায় দ্বিগুণ। এর জন্য মূলত দায়ী হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন হরমোন। এছাড়া আরেকটি প্রধান কারণ হচ্ছে অবিসিটি, তার মানে বাড়তি ওজন। কারো যদি ওজন বাড়তি হয় তাদের ক্ষেত্রে ওএসএ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এরপর কারণ হচ্ছে কিছু হরমোনাল সমস্যা, যেমন গ্রোথ হরমোনের যদি সমস্যা থাকে অথবা থাইরয়েড হরমোনের যদি সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও ওএসএ হতে পারে। আবার দেখা যায় কারো কারো মুখের যে হাড়, সেটার যে গঠন প্রণালী সেটার উপরও নির্ভর করে অনেকের ওএসএ হতে পারে। আবার ওএসএর আরেকটা কারণ হতে পারে বংশগত কারণ, অনেকে পরিবারের মধ্যে এই সমস্যাটা ক্যারি করতে পারে। আবার অন্য একটি কারণ দেখা গেছে যে যারা অধিক মাত্রায় অ্যালকোহল পান করে অথবা যারা ঘুমের বড়ি খায় তাদের ক্ষেত্রে ওএসএ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার আমাদের জানতে হবে ওএসএ হলে বা স্লিপ অ্যাপনিয়াতে কী সমস্যা হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার বড় যে সমস্যা সেটা হচ্ছে রোগীর যেহেতু ঘুম ঘুম ভাব সবসময় থেকে যায়, এই কারণে কাজের মনোযোগিতা কমে যায়,
কাজের যে পারফরম্যান্স সেটা কমে যায়। অনেক সময় দেখা যায় কোনো লিখছে অথবা কথা বলছে অথবা টিভি দেখছে, রোগীর ঘুম চলে আসে এবং রোগী নাক ডাকা শুরু করে। এছাড়াও যারা ঝুঁকিপূর্ণ কাজ করে অথবা গাড়ি চালনা করে, বিশেষ করে ড্রাইভার, তাদের মধ্যে যদি এই রোগটি থাকে তাহলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং একটি সমীক্ষায় দেখা গেছে ওএসের কারণে দুর্ঘটনার মাত্রা অনেক বেশি। এছাড়াও যাদের স্লিপ অ্যাপনিয়া রোগটি রয়েছে তাদের ক্ষেত্রে প্রেশার, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়ে, তারপর হার্টের রক্ত চলাচল কমে যেতে পারে এবং ডায়াবেটিসের মাত্রা বেড়ে যেতে পারে এবং ডায়াবেটিস রোগেরও সৃষ্টি হতে পারে। এছাড়াও স্লিপ অ্যাপনিয়াতে স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় সামাজিকভাবে এবং পরিবারের কাছে একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে, যদিও এই রোগটিতে রোগীর খুব বেশি দোষ থাকে না, কিন্তু তাকে অনেক সময় হেয় হতে হয় শুধুমাত্র নাক ডাকার সমস্যার কারণে। এবং আরেকটি বড় সমস্যা যেটা, সেটা হয় রোগীর ঘুমের মধ্যে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে রোগটি নির্ণয় করব। আমরা যদি রোগীর সাথে কথা বলি অথবা রোগীর আশেপাশে যারা আছে তাদের সাথে, তাদের থেকে কোনো হিস্ট্রি নিই, তাহলে অনেকটুকুই রোগটা ডায়াগনোসিস হয়ে যায়। এটা আমরা আসলে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার চেষ্টা করি। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে রোগীর যে রোগ তার তীব্রতা কতটুকু এবং রোগীর স্লিপ কোয়ালিটি কেমন সেটি নির্ণয় করার জন্য মাঝে মাঝে আমরা একটি পরীক্ষার শরণাপন্ন হই, সেটি হচ্ছে পলিসমনোগ্রাফি। পলিসমনোগ্রাফি করে আমরা রোগটি কি মাইল্ড অথবা মডারেট অথবা সিভিয়ার, কোন পর্যায়ে আছে সেটি বুঝতে পারি। আবার যে সব কারণে আমরা আগেই উল্লেখ করেছি, কিছু কিছু কারণ স্লিপ অ্যাপনিয়া রোগের জন্য দায়ী হয়ে থাকে, এইসব কারণ খোঁজার জন্য আমরা মাঝে মাঝে কিছু পরীক্ষা নিরীক্ষা করে এইসব বিষয়কে এক্সক্লুড করার চেষ্টা করি। এখন আমরা কিভাবে স্লিপ অ্যাপনিয়া রোগের ম্যানেজমেন্ট করে থাকি। স্লিপ অ্যাপনিয়া রোগের ম্যানেজমেন্ট করতে গেলে আমাদেরকে প্রথমেই যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে রোগীর ওজন। ওজন অবশ্যই কমাতে হবে, যাদের ওজন বেশি তাদেরকে আমরা পরামর্শ দিব যেন ওজন কমানোর চেষ্টা করে। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তারা যেন ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণে রাখে। যাদের হরমোনের সমস্যা আছে হরমোনের যথাযথ চিকিৎসা তাদের নিতে হবে। অনেক সময় রোগের তীব্রতা অনুযায়ী আমরা কিছু চিকিৎসা দিয়ে থাকি, এর মধ্যে অন্যতম হচ্ছে সিপ্যাপ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এই কন্টিনিউয়াস এয়ারওয়ে পজিটিভ এয়ারওয়ে প্রেশার আমরা ন্যাজাল মাস্কের মাধ্যমে দিয়ে থাকি। সিপ্যাপ এই ডিভাইসটির মাধ্যমে রোগী যখন আমরা ওভারনাইট সারা রাত যখন সিপ্যাপ ইউজ করবে তখন এই সিপ্যাপ যন্ত্রটি রোগীর শ্বাসনালীকে খুলে রাখবে এবং রোগী স্বাচ্ছন্দ্যে শ্বাস নিতে পারবে এবং আরামে ঘুমোতে পারবে। সবশেষে ওএসএ নিয়ে পরামর্শ হলো এই রোগটি নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা যদি সঠিকভাবে সঠিক সময়ে রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসা প্রদান করতে পারি, রোগী এই সমস্যা থেকে পরিত্রাণ লাভ করবে এবং একটি সুন্দর জীবন উপভোগ করতে পারবে। ধন্যবাদ।